হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি কুকিং স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পমফার্ট ফিশ কারির রেসিপি রেসিপিটি যদি তোমাদের কাছে বন্ধুরা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা রেসিপিটা এবার তৈরি করে দেখিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি জিরা দনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আমি রেসিপিটা বাটা মশলা দিয়েই করব আর এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার সব মাছগুলিকে ভালো করে মেরিনেট করে নেব মাছের গায়ে ভালো করে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আমি ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার আমি মাছগুলিকে ফ্রাই করে নেব রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করছি এবার একটা একটা করে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সবগুলি মাছ দিয়ে দেব এবার মাছগুলিকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব বন্ধুরা এরকম লাল করে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল রয়ে গেছে বন্ধুরা আর একটু অল্প তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার মশলাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হয় রেসিপি টেস্টটা তত ভালো আসে এবার দিয়ে দিচ্ছি জিরা দনে বাটা জিরা দনে বাটাটা ভাজা জিরা দনে গুঁড়ো ছিল তাই আমি পরে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল এড করে দেব জলটা বন্ধুরা বেশি পরিমাণে দেবো না রেসিপিটা মাগু টাইপের হবে এবার জুলটাকে একটু ফুটতে দেবো বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জুলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলি দিয়ে দেব এবার সবগুলি মাছ আমি জুলে মধ্যে দিয়ে দেব এবার আর একটু সময় ফুটিয়ে নেবো বন্ধুরা তারপর আমার রেসিপি রেডি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই মাকু মাকু টাইপের হয়েছে পমফ্রেট ফ্লেট কারি রেসিপি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগে খেতে খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগে এই রেসিপিটা